প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু আপনার নাম কি? হালিমা। হালিমা, খুব সুন্দর নাম। হালিমা আব্বা দেখতে তো মাসালা খুব সুন্দরী। তো হালিমা আব্বা এই বয়সে আমাদের ইউটিউবে কেন আসলেন? কিভাবে মারা গেল? হার্ট অ্যাটাক করে। আচ্ছা আচ্ছা, তো স্বামী মারা গেছে, তো মানে ছেলে আছে তো নাকি? আচ্ছা, তো স্বামী থাকে তো মনে ভালোই ছিলেন নাকি? দিনকাল ভালোই যেত। স্বামী কি কাজ করতো? তারপরে মানে ভালো ছিলেন আর কি মোটামুটি। আচ্ছা, তো এখন ইউটিউবে আসলেন মানে কি জন্য, বিয়ে শাদীর জন্য না সহযোগিতার জন্য? বিয়ে শাদী কর্ম। কেমন ছেলে চান? সে যে রকমই হোক, বুড়া হোক আর জোয়ান হোক, আমার পাশে থাকবে, আমার মেয়েটার দায়িত্ব নিব, আমার সাইডে ডাল ভাত খাওয়াইতে পারবো, এরকম একটা মানুষের দরকার। তাকে সহযোগিতা করে দেন না? আচ্ছা, তো কেমন দেয় ভাই? প্রতিটা বেলাবাসের গুদামের ঘর লাগাইলে 10 টাকা। 10 টাকা দেয়? প্রতিদিন কতটুকু লাগাইতে পারেন? এই 10টা। 10টা 20টা এরকম? তো বেশি টাকা তো অনেক কষ্টের কাম, কিন্তু টাকা কম। আচ্ছা, তো এখন কি বিয়ে শাদি করবেন আপনি? যদি কোনো বিবাহিত পুরুষ আসে তার সাথে কোনো বিবাহিত হইলেও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বারে। আপনার নাম কি বললেন? হালিমা। তো দর্শক, আপনার যদি হালিমা বা কথা শুনে ভালো লাগে, তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা তো 01817329449। আমি নাম্বারটা আবারও বলছি, 01817329449। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।